সো হ্যালো एवरीवन এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে চলে এসেছি আমরা গাবগাছি হিরো শোরুমে, মানে হচ্ছে প্রিন্স হিরো শোরুমে, যেখানে আজকে একটা বাইক লঞ্চ আছে। তো তার জন্য আজকে এত সাজানো গোছানো আমাদের শোরুম। এই হচ্ছে শোরুমের সামনেরটা, খুব সুন্দর বেলুন টেলুন দিয়ে ডেকোরেট করেছে, বিকজ আজকে একটা বাইকের কিন্তু এখানে লঞ্চ ইভেন্ট রয়েছে। বাইরেও দেখতে পাচ্ছি আমরা নানান ধরনের বাইক কিন্তু রেডি আছে, সবই হিরোর। তো চলুন উপরে যাওয়া যাক, বাকি সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা হচ্ছে। শোরুমের সামনেটা এত সুন্দর করে সাজিয়েছে বেলুন দিয়ে, আর এই হচ্ছে আজকের আয়োজন। খুব সুন্দর করে এখানে একটা প্ল্যাটফর্ম ডেকোরেট করা হয়েছে, এক্সট্রিম 125R, যেটা লঞ্চ ইভেন্ট একটু পরেই যা স্টার্ট হবে, তার জন্য এত সমস্ত কিছু প্রিপারেশন। তো যে বাইকটা আজকে লঞ্চ হবে তার কেকও এখানে রেডি হয়ে গেছে। উপরে লেখা আছে 66 KMPL, মানে একটা মাইলেজ ওরিয়েন্টেড বাইক প্রিন্স হিরোতে। আর এই হচ্ছে বাইকের ছবিটা, যেটা একটু পরে আনভিল হবে এখানে। আর আজকে কিন্তু পুরো জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, আরও সমস্ত ডিটেলস এখানে নিচে লেখা রয়েছে। আর এখানে রাতুলদা কিন্তু চলে এসেছে আজকে একদম প্রিপেয়ার হয়ে। রাতুলদা বলো, কি বাইকের আনভিল হচ্ছে আজকে? আজকে একটা গাড়ি রিভিল হচ্ছে হিরোতে, মানে খুবই ট্রেন্ডি বাইক একটা, দেখা যাবে সামনে দাদা আছে, সব ক্যামেরা ফ্যামেরা বড় বড় সেট আপ নিয়ে আজকে চলে এসেছে এখানে। একদম মনে হচ্ছে একবারে দারুণ সুন্দর রিল বানাবে সবাই মিলে। তো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকে প্রোগ্রাম কিন্তু স্টার্ট হয়ে গেল। আর প্রথম 5 জন যে কাস্টমার বুক করেছিল তারাই কিন্তু আজকে এই অনুষ্ঠানটা স্টার্ট করছে। আর পেছনে কিন্তু বাইকও রেডি হয়ে গেছে, স্যার আছে এখানে। আর আজকের প্রোগ্রাম কিন্তু জাস্ট স্টার্ট। রাতুলদা দেখার জন্য এক্সাইটেড? শুভম এক্সাইটেড? হেভি হেভি। চল শোরুম প্রিন্স হিরোতে, এক্সট্রিম 125, যেটা আর কি স্পোর্টস কমিউটার সেগমেন্টের মধ্যে ফার্স্ট টাইম এরকম একটা গাড়ি হিরো মোটোকর্প লঞ্চ করেছে, সেটা 16 ফেব্রুয়ারি লঞ্চ করেছিল, সেটা আজকে আমাদের ফার্স্ট টাইম শোরুমের মধ্যে এসে পৌঁছেছে, যেটা লং অ্যাওয়েটেড ছিল। অলরেডি 50 খানা আমাদের বুকিং রয়েছে, আজকেও ইনফ্যাক্ট গাড়ি টেস্ট রাইড করে 8 খানা কাস্টমার আমাদের বুকিং করেছেন। এর আমাদের এস্টিমড কাস্টমার্স 11 খানা কাস্টমার, আমাদের লং অ্যাওয়েটেড কাস্টমার্স আজকে ডেলিভারি নেবেন। সবাইকে এখানে আসার জন্য, এত ওয়েট করার জন্য এবং আমাদের সাথে এত সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর পেশেন্স। আর আপনাদের এক্সপিরিয়েন্স অফ পারচেজটা এখানে খুব ভালো হোক এবং আপনাদের এক্সপিরিয়েন্স অফ সার্ভিস এখানে খুব ভালো হোক, এটাই আমরা চাই, এটাই আমরা আশা করি। এবং আগাম দিনও আপনাদের কাছে আরও কোঅপারেশন এক্সপেক্ট করব, যে আমরা ফার্দার এই গাড়িটা সব কাস্টমারদেরকে দিয়ে আমাদেরও খুব ভালো মার্কেট করতে পারি এবং ওয়ার্ড অফ মাউথ খুব ভালো কোম্পানির আমরা মার্কেটের মধ্যে প্রিভেল করতে পারি। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। কংগ্রেচুলেশন টু প্রিন্স হিরো। তো ফাইনালি বাইক আমাদের সামনে চলে এসেছে, হিরোর এক্সট্রিম 125R। এই হচ্ছে বাইকের পেছন লুকসটা, জাস্ট কিলার একটা লুক কিন্তু। আর আমাদের সামনে যে ভেরিয়েন্ট আছে সেটা ব্লু কালারের। এই হচ্ছে বাইক, আর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, আর তাছাড়া এখানে সুইচ রয়েছে, এদিকে আছে হচ্ছে ইন্ডিকেটার, হর্ন, হ্যাজার্ড সুইচ, আর তার সাথে আপার অ্যান্ড ডিপার। আর এই হচ্ছে বাইকের ফ্রন্ট লুক, সামনে থেকে দেখতে অনেকটা এই রকম। সামনের এই যে লুকস, এটা খতরনাকওয়ালা একটা লুক দিয়েছে। ডিআরএলটা জাস্ট অসম্ভব সুন্দর, একদম ইউনিক। গ্রে আর ব্লু কালারের মধ্যে বাইকটা কিন্তু কম্বিনেশনটা দারুণ সুন্দর। বাট কোম্পানি যেটা ক্লেম করছে সেটা হচ্ছে এটার মাইলেজ কিন্তু 66+। প্রথম 5 জন দাদাদেরকে একটু জিজ্ঞেস করে নিই যে কেমন লাগলো গাড়িটা, আর ফার্স্ট দিন এসে বুকিং করে কেমন ফিডব্যাক লাগছে? ভালোই লাগলো, অনেক দিন ধরে অপেক্ষা করলাম এই গাড়ির জন্য। কেন নিয়েছো বেসিক্যালি, মানে কি কোন জিনিসটা সব থেকে বেস্ট লেগেছে বাইকটা? গাড়ির লুকটা, বাম্পার লুকটা তো আছে, লুকটা দেখলাম 125 সিসির গাড়ির লুকটা, বাম্পার গাড়িটা ভালো, তার জন্য এই গাড়িটা আমরা বুক করলাম, অনেক অনেক দিন ধরে অপেক্ষা করলাম এই গাড়িটার জন্য। আর মালদার মধ্যে প্রথম কিন্তু তোমাদের হাতেই গেছে গাড়িটা। কোথা থেকে এসছো দাদা? আমরা গাজল থেকে এসেছি। গাজল থেকে? কি নাম? রুবেল ইসলাম। রুবেলদা, তো রুবেলদা কিন্তু আজকে আমাদের প্রথম 5 জন যারা বাইকটা ডেলিভারি পাচ্ছে তাদের মধ্যে একজন।
নেক্সট দাদার কাছে শুনে নিন। দাদা তোমার নাম আর কোথা থেকে এসছো? আমার নাম আলী জিনা, আমি এসেছি কালীচক থেকে। কালীচক থেকে তো প্রথম একদম মালদায় ফার্স্ট বাইক পে কেমন লাগছে? আমার খুব ফার্স্ট ডেলিভারি সুন্দর লাগছে। এখন মেন কথা যে হিরো ফার্স্ট এটা লঞ্চ করলো মানে স্পোর্ট স্পোর্ট বাইকের ভিতরে, হ্যাঁ দেখতে খুব দারুণ। জিনিসটা তোমার সবথেকে বেশি বেস্ট লেগেছে যেটার জন্য বাইকটা নিলে? লুক, লুক প্রাইস রেঞ্জের ভিতরে এরকম লুক পাওয়া আর মাইলেজ পাওয়া খুবই কঠিন। একদম। তো বাইকটার কালার হচ্ছে ব্লু অ্যান্ড গ্রে কালার, তাই তো? হ্যাঁ, ব্লু অ্যান্ড অ্যাশ কালার। ব্লু আর ব্লু অ্যান্ড গ্রে, ব্লু অ্যান্ড অ্যাশ কালারের মধ্যে। এই দাদাও এসছে। দাদা কোথা থেকে এসছো? কাসিম বাজার। কাসিম বাজার থেকে কেমন লাগছে বলো বাইকটা? ভালো, থ্যাংক ইউ। আর দাদা তুমি? দাদা আমার ভিডিও দেখে বললো থ্যাংক ইউ সবার আগে। আচ্ছা কেমন লাগলো বাইক? বেশ ভালো লাগলো স্যার। আর কোথা থেকে এসছো বলো? আমি সাতটাড়ি থেকে এসছি, ইংলিশ বাজারের অন্তর্গত সাতটাড়ি। আচ্ছা, তো মালদার মধ্যে প্রথম যে পাঁচটা বাইক আজকে সবার কাছে যাচ্ছে, তো সবার কাছ থেকে শুনে নিচ্ছি। দাদা তুমিও বলে দাও কোন কোন জিনিসগুলো বাইকের কোন কোন ফিচার্স তোমার বেশি ভালো লেগেছে? সবচেয়ে প্রথম ভালো লাগলো যে একশো পঁচিশ সিসির মধ্যে বাইকের মানে রাইডিং বাইকের মধ্যে আমার কম রেঞ্জ হচ্ছে, মাইলেজ বেশি পাচ্ছি, স্পোর্টস বাইকের স্বপ্ন পূরণ হচ্ছে, বাজেট ফ্রেন্ডলি, হ্যাঁ ইকো ফ্রেন্ডলি আছে আমাদের মিডল ফ্যামিলির জন্য, মিডল ফ্যামিলির একটা রেসিং বাইকের স্বপ্ন এটা। আচ্ছা, মানে বাজেট ফ্রেন্ডলির মধ্যে এরকম সুন্দর একটা লুকস, মাইলেজ ভালো আর হিরোর গ্যারান্টি তো আছে। আচ্ছা দাদা আপনি কোথা থেকে এসেছেন? সুজাপুর থেকে। কেমন লাগছে বাইকটা আজকে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে পরপর পাঁচটা বাইকের লাইন আপ কিন্তু রাখা হয়েছে। তো বাইকটা তো দেখলাম মিডিল রেঞ্জের মধ্যে স্পোর্টস বাইকের একটা ফিল আছে, আর প্রাইস রেঞ্জটাও বেশ সুন্দর। খুব তাড়াতাড়ি আমরা বলে দিচ্ছি ডিসক্রিপশনে যে এক্স্যাক্টলি এক শোরুম প্রাইস হচ্ছে। গাড়িটার ডিটেল রিভিউ আমরা পরে অন্য একটা ভিডিওতে অবভিয়াসলি দিব, কারণ হচ্ছে যে গাড়িটার এতটাই চাহিদা, জাস্ট এখানে লঞ্চ হয়েছে আর দেখতে পেলে যে এখানে গাড়ি অলরেডি সব বুক হয়ে পড়েছিল, কারণ অনেকে ওয়েট করেছিল প্রায় এক এক মাস ধরে। তো গাড়িটা পেয়েছে, গাড়িটা ডেলিভারি হয়ে যাবে, এমনকি যে বাইকটা আমরা আনরিভিল করলাম ওই বাইকটাও বুক হয়ে গেছে। তো দাদাকে পেয়ে গেছি। দাদা একটু বলে দাও যে তোমার আজকে কেমন লাগলো বাইকটা? মানে বাইকটা দেখতে খুবই সুন্দর, 125 হিসাবে মাইলেজ 70 বলছে, যদি ধরি আমি 60-ই ধরি যথেষ্ট ভালো মাইলেজ। এটার মোটামুটি 125-এর কাছাকাছি দাম আছে, কম বেশি হতেই পারে। হ্যাঁ, দাম অনুসারে খুবই সুন্দর। এই কোম্পানি যেটা ক্লেম করছে দেখলাম সেটা হচ্ছে 66 KMPL, তো অলমোস্ট 60+ আমরা এক্সপেক্ট করতেই পারি। আর এই প্রাইসিংয়ের মধ্যে এরকম একটা স্পোর্টস বাইক সেগমেন্টের একটা লুক, হ্যাঁ মানে মিড প্রাইসিংয়ের মধ্যে, এটা কিন্তু বেশ এক্সাইটেড একটা ব্যাপার, বেশি এক্সাইট করছে। তো চলো সমস্ত কিছুর পর এবার গাড়িটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি, একটু ফাঁকা হয়েছে, যতগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছিল সবগুলো আজকে ডেলিভারি হয়ে গেছে, আরও দুটো রয়েছে সেটাও কিন্তু ডেলিভারি হয়ে গেছে, কাস্টমার বসে আছে তাদের সব ওই ফাইলিং পত্রগুলো করছে, দিয়ে গাড়িটা ডেলিভারি হবে। তো এই হচ্ছে আমাদের বাইক হিরোর এক্সট্রিম 125R, 125 সিসির মধ্যে কিন্তু বেস্ট মাইলেজের বাইক যেটা হিরো ক্লেম করছে 66 KMPL। টায়ারের অবস্থাটা দেখাচ্ছি আর তার সাথে সামনে ডিস্ক রাখলে একটু বলে দাও গাড়ির সম্বন্ধে ব্রিফে। যাই হোক, গাড়িটাতে কিন্তু টায়ার ইউজ করেছে, ফার্স্ট অফ অল টায়ার ইউজ করেছে MRF-এর টায়ার, যেটা দারুণ কোয়ালিটি হয় ফার্স্ট অফ অল। আর সেকেন্ড হচ্ছে এই সেগমেন্টের মধ্যে যে ফিচার্সগুলো দিয়েছে, যেরকম হচ্ছে হ্যাজার্ড লাইট থেকে আরম্ভ করে এখানে হ্যাজার্ড লাইটের সুইচ অফ হয়ে যাবে, আলাদা করে তোমাদেরকে যেটা লাগাতে হতো সেটা হবে না, ডাইরেক্ট এখানে সুইচ আছে। আর তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছ সব বাকি কনসোলটা, আর এবার একটু অন করি, এই হচ্ছে কনসোলটা, আর এলইডি TFT না আই থিঙ্ক সেটাকে TFT ডিসপ্লে বলে, তো দারুণ একটা। তার মধ্যে এখানে গাড়িটা কিন্তু একদম লাইট ওয়েটে করেছে, আশা করছি মাইলেজটা ভালো হবে, আমার জানা নাই মাইলেজ কত দিচ্ছে এটাতে, বাট মনে হয় কোম্পানি ক্লেম করছে 66 মাইলেজ, ওকে চেনের এই সকেটটা থেকে কাদা ছিটকায়, আর সেটাকে ই করার জন্য প্রোটেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছ একটা কভার দিয়েছে, এটা কিন্তু সব বাইকে থাকে না। আর সেকেন্ড হচ্ছে এই এক্সটেনশন ব্যাক কভারটা, যেটাতে কিন্তু এই মাডগার্ড বলে এটাকে, অ্যাকচুয়ালি এটাকে অ্যাকচুয়ালি মাডগার্ড বলে, কারণ হচ্ছে যে গায়েতে যে চাকা দিয়ে যে ধুলা বা বালি যেগুলো নোংরা মানে একদম পুরো ব্যাক এই জায়গাটা এসে পুরো পড়ে, সেটা কভার করার জন্য এই কভারটা লাগানো, এক্সট্রা আমাদেরকে কিনতে হয়, কিন্তু এটা একদমই লাগানো রয়েছে, শোরুম থেকে ফিটেড পাবে। বিশেষ করে এর
যে হাঙ্কি লুকটা এবং এর বসার যে সিট সেটা খুবই কমফোর্টেবল। তবে একটা জিনিস কি দাদা, এই বাইকটা কিন্তু অবভিয়াসলি টিনেজার যারা আছে তাদের জন্য কিন্তু বেস্ট হতে পারে, অবশ্যই বিশেষ করে যারা টিনেজার কলেজ গোয়িং যারা আছে তাদের জন্য। এই যে আপনি দেখছেন কাটিং এজ, এই যে এক্সট্রিম লোগোটি, এটি যথেষ্ট ফুটে উঠেছে। হ্যাঁ, এবং এই যে আমাদের যে টায়ারের বিট, বিশেষ করে লক্ষ্য করবেন এই যে প্লাস্টিকের জিনিস, আমরা ভাবছি এটা পুরো প্লাস্টিকের, কিন্তু এটা তলায় আমাদের আয়রন রয়েছে, আয়রন রয়েছে, যার ফলে আমি এখানে কোনো যদি ব্যাগ বাঁধি এখানে গাঞ্জি দিয়ে বেঁধে ক্রস এর সঙ্গে ক্রস করতে পারি। আচ্ছা, মানে প্র্যাকটিক্যাল রয়েছে, প্র্যাকটিক্যাল, পুরোপুরি প্র্যাকটিক্যাল দেওয়া হয়েছে। এবার যে এর ইন্ডিকেটর, এটা একটা আলাদাই লুক দিচ্ছে একদম। আর কালারটা কিন্তু বেশ ফাঙ্কি, আমার মনে হয় কলেজ গোয়িং স্টুডেন্ট বা টিনেজার্স যারা আছে তারা অবশ্যই বাইকটা দেখতে পারে। ব্লুটুথ ফিচার্স আছে, অ্যাডভান্স টেকনোলজি আছে। সবথেকে বড় ব্যাপার দুটো চাকা দিয়েছে, দুটো চাকা দিয়েছে, পাওয়া যায়। আরো একটা বড় ব্যাপার, দুটো চাকা, আরো একটা বড় ব্যাপার, এখানে খুব সুন্দর কিন্তু দেখাও যাবে যে কততে চলছে। তবে এই বাইকটা অ্যাকচুয়ালি মানে এই বাজেট সেগমেন্টে এত সুন্দর স্টাইলিশ বাইক সত্যি মানে কল্পনার বাইরে। দুটো ব্রেক দিয়েছে, ব্রেক দিয়েছে, গাড়িটা থামবে। তো বাইকটা তো এখন থেকে অ্যাভেলেবেল হয়ে গেছে, বাট প্রচণ্ড ডিমান্ডের জন্য অনেকে যারা আগে বুক করেছিল তারা প্রায় এক থেকে দেড় মাস পর বাইকটা পেলো। যাই হোক, এখনকার জন্য কিন্তু গাবগাছির যে হিরো শোরুম রয়েছে, প্রিন্স হিরো, সেখানে কিন্তু অ্যাভেলেবেল আছে, যার অ্যাড্রেস ডিটেলস কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিলাম। তো এই সমস্ত কিছু তো আমরা জেনে নিলাম, এবার দাদার কাছ থেকে শুনে নিই এক্স্যাক্টলি কতদিন পর পাবে, মানে এখন যদি কেউ বুক করতে চায় আর বুকিং অ্যামাউন্ট কি আছে? এখন যদি বুকিং করাই তাহলে সেকেন্ড লট 15-20 দিনের মধ্যে চলে আসবে, সেকেন্ড লটে গাড়ি পেয়ে যাবে। আর এখন বুকিং করানোর জন্য একটা মিনিমাম বুকিং অ্যামাউন্ট আছে, যেটা 2,500 টাকা বুকিং করলে ওটা বুকিং পেয়ে যাবে। 2,500 টাকা এখন বুক করা যেতে পারে, আর ওয়েটিং পিরিয়ড 15-20 ডেজ এখন অ্যাভেলেবেল আছে। কতগুলো কালারে এখন অ্যাভেলেবেল আছে এই সেগমেন্টের গাড়িটা? এটা তিনটে কালারে অ্যাভেলেবেল হয়, একটা ব্লু আছে, একটা আছে রেড, আর একটা আছে ব্ল্যাক। আপাতত আজকের জন্য আমরা ব্লুটাই দেখাতে পারলাম। আর কেউ যদি এখন আসে তো তার জন্য কি এখন টেস্ট রাইড অ্যাভেলেবেল আছে? আমাদের যে কটা গাড়ি এসেছিল সব কটাই আজকে সোল্ড আউট। ডিমান্ড দেখতেই পাচ্ছ সবাই মিলে যে ডিমান্ড কী লেভেলের আছে, যারা অর্ডার করেছিল তারাও কিছুদিন ওয়েট করার পর আজকে বাইকটা পেয়েছে। এখন কীরকম দাম বা কী এক্সপেকটেশনস থাকছে প্রাইসের? এটার দুটো ভেরিয়েন্টে আছে, একটা হচ্ছে IBS, একটা হচ্ছে ABS। IBS দিয়ে যেটা আছে সেটার অনরোড দাম আছে 116 অ্যাপ্রক্স। আচ্ছা, আর যেটা ABS দিয়ে আছে ওটা 122 অ্যাপ্রক্স। এটা কি এক্সশোরুম প্রাইস? এটা অনরোড প্রাইস, অনরোড প্রাইস। তো প্রাইস সেগমেন্ট আমরা শুনে নিলাম, আর বুকিং ডিটেলস সমস্ত কিছু আমরা দিয়ে দিচ্ছি। একটু অ্যাড্রেসটা বলে দিন যারা গাজল থেকে আসবে আর যারা কালিয়াচক সুজাপুর থেকে আসছে তাদের জন্য। আমাদের শোরুমটা NH এর উপরেই আছে, আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে NH34, কাপগাছি, যোধপুর, মালদা। আমাদের শোরুমের পিনকোড হচ্ছে 732103। আমাদের শোরুমের ফোন নাম্বার হচ্ছে 9289923123। মানে মালদার গাবগাছিতে প্রিন্স হিরো গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। যারা কালিয়াচক থেকে আসছেন তারা কিন্তু যে মোড়টা আছে সেটা ক্রস করে বাম হাতে পড়বে, আর গাজল থেকে এলে কিন্তু রথবাড়ি ক্রস করে কিছুটা এগালেই পড়বে হচ্ছে গৌড় মহাবিদ্যালয়, সেটা ক্রস করে ডান হাতে প্রিন্স হিরো। আর অ্যাড্রেস ডিটেলস ডিসক্রিপশনে সমস্ত কিছু দেওয়া থাকে। আমি একটু বসে ট্রাই করছি কেমন কি। তো সিটিং পোস্টারটা কিন্তু একটু স্পোর্টি আছে আর তার সাথে একটু কমফোর্টেবলও। সামনের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা বেশ সুন্দর, অনেক ইনফরমেশান এখানে আছে, ব্লুটুথের সিস্টেম রয়েছে, তাছাড়াও গিয়ার পজিশন ইন্ডিকেটার রয়েছে, ওডোমিটার আছে, সমস্ত কিছু এখানে আছে। আর ইন ডিটেলড একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আপাতত আমার বাইকটা বেশ ভালোই লাগলো। তিনটা কালারে অ্যাভেলেবেল আছে, এখন কিন্তু বুকিং এখানে করা যাচ্ছে। জাস্ট 2,500 কিন্তু বুকিং অ্যামাউন্ট, আর 15-20 দিনের অপেক্ষার পর দিস বাইক ক্যান বি ইয়োর্স। আর অ্যাড্রেস, গুগল লিঙ্ক সমস্ত কিছু দেওয়া থাকলো প্রিন্স হিরোর। টাটা।